গড় হত্যা করবলৈ আহি নিজেই শিকার হল চোরাং শিকারী। কাজিরঙ্গাত চোরাং শিকারী বনকর্মীর গুলিয়াগুলিত নিহত এটা। উদ্ধার গড়র খর্গ 35 সক্রিয় গুলি আর 303 রাইফল। ব্রহ্মপুত্র পার হয়ে 5 জনীয় চোরাং শিকারীর দল কাজিরঙ্গার উত্তর দিশে বাগুড়িত প্রবেশ করেছিল চোরাং শিকারের উদ্দেশ্যে। এই তথ্য লাভ করার পিছতেই বন বিভাগে আরম্ভ করিলে অভিযান। নলামু শিবিরের সমীপত অভিযান চলাই থাকার সময়তেই কাওইমারি বন শিবিরের বনকর্মীয়ে শুনবলে পালে গুলির শব্দ। নিশা প্রায় 8:30 বজাত অভিযানকারী দলে প্রত্যক্ষ করিলে 5 জনীয় চোরাং শিকারীর দলটো। নাইট ভিজন ক্যামেরাত ধরা দিলে চোরাং শিকারী। প্রথমে চোরাং শিকারীক আত্মসমর্পণের সুযোগ দিলে বনকর্মীয়ে, কিন্তু বনকর্মীক উদ্দেশ্যে গুলি চালনা করিলে চোরাং শিকারীর দলটোয়ে। মই নাইট ভিশন লো আসলো আর আর্মস রেডি করে রয়ে আসে। তেনকাতে মই নাইট ভিশন দেখিলো যে 5 জন মানুষ আমার ফলে আগবাই আহি আছে। ওয়ার্নিং কল দিছো সারেন্ডার করবো কারণে একরাউন্ড আমার ফলে ফায়ার করে দিলে। লগেলগে চোরাং শিকারীর গুলি বর্ষণের প্রত্যুত্তর দিলে বনকর্মীয়ে। 40 মিনিট সময় ধরে চলিল দুয়োপক্ষর গুলিয়াগুলি। এই সংঘর্ষত নিহত হল এটা চোরাং শিকারী। অভিযানকারী দলটোয়ে নিহত চোরাং শিকারীটির উদ্ধার করিলে এটা তেজ লগা গড়র খর্গ, 303 রাইফল সহ 35 সক্রিয় গুলি। আন্ধারর সুযোগ লৈ পলাল 4টা চোরাং শিকারী। ঘটনাস্থলীত আপনার বন্দুক এটা পাওয়া গেছে, গান আর অ্যামুনিশনস পাওয়া গেছে, বেগ দুটা পাওয়া গেছে, ডর বেগ এটা, ব্যাকপ্যাক এটা আর সরু বেগ এটা। হয় আমি খড়গটো উদ্ধার করেছো, এটা কার্গাসটো বিচারি থাকা হয়েছে। কার্গাস নিহত চোরাং শিকারীর বেগের বনকর্মীয়ে তেজ লগা গড়র খর্গ উদ্ধার করেছে যদিও এতিয়ালৈকে পোৱা নাই গড়র মৃতদেহ। আনফালে নিহত চোরাং শিকারীর সু ভরিত বন্ধা আছিল এটা রসি, কিন্তু অভিযানকারী বনকর্মীর লগতে বন বিষয়ের মন্তব্য চোরাং শিকারীর ভরিত পূর্বরে প্রায় বান খাই আছিল সেই রসিদা। যেহেতু রসি প্রথম পাই আসে এনেকে যেটা তাত পড়ি আসে আমি বহুত মানে পিছত গেছো তেনেকেই আছে। কি বন্ধা আছে গম পোৱা নাই, এইটো তেওঁ আগৰ পৰাই আছে রসিদাল। আমার সুদা যোনকেইজন উইটনেস আছিলে উইটনেস কেজনক সুদা সুদতে কৈছে রসিটো আগতে বান্ধা আছিলে। কাজিরঙাৰ পৰা বিতুপন মাঝি, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।